আমার প্রিয় দু সালের নতুন বছরের দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর সেকেন্ড সামিটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের সিলেবাস প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড স্যামিটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস তোমায় থাকবে পঞ্চাশ তার মধ্যে চল্লিশ নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর দশ নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে চল্লিশ নম্বরে যে লিখিত পরীক্ষা হবে তার সময় তোমায় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এখানেও কী বিষয় থাকবে তোমায় থাকবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন গোলক ভেদ আংশিদারি কারবার বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপাদ্য লম্ববৃত্তাকার শঙ্কু সাদৃশ্যতা এই বিষয়গুলো তোমাদের কিন্তু সেকেন্ড স্যামিটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে এবার আমরা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখে নেবো দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা দশম শ্রেণীর সেকেন্ড সামিটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ দেখো ফুল মার্কস তোমাদের চল্লিশ আর সময় তোমাদের রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট দেখো প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে মোট তোমাদের সাতটি প্রশ্ন দেওয়া রয়েছে পথিপ্রস্নেমার এক করে এক ইন্টু সাত সমান সমান সাত প্রথম তিন বন্ধুর মূলধন যথাক্রমে দুশো টাকা একশো পঞ্চাশ টাকা ও দুশো পঞ্চাশ টাকা একই সময়ে তাদের লাভ্যাংশের অনুপাত হবে ফাইভ ইস টু থ্রি ইজ টু ফোর থ্রি ফোর ইস টু থ্রি ইজ টু ফাইভ থ্রি ইজ টু ফাইভ ইস টু ফোর ফাইভ ইস টু ফোর ইস টু থ্রি উঠতে হবে ফোর ইজ টু থ্রি ইজ টু ফাইভ ইজিক্যাল টু ওয়ান বাই ওয়াই হলে এক্স ইজিক্যাল টু ওয়ান বাই ওয়াই ওয়াই ইজিক্যাল টু ওয়ান বাই এক্স এক্স ওয়াই ইজিক্যাল টু ওয়ান এক্স ওয়াই সময় সময়ান অশূন্য ধ্রুবক উঠর হবে এক্স ওয়াই ইজিক্যাল টু অশূন্য ধ্রুবক পরের প্রশ্ন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু জিরো দীঘাত সমীকরণ হলে বি নট ইজিক্যাল টু জিরো সি নট ইজিক্যাল টু জিরো এ নট ইজিক্যাল টু জিরো কোনোটি নয় উঠবে এ নট ইজিক্যাল টু জিরো পরের প্রশ্ন দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পাঁচ সেমি ও তিন সেমি বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করলে কেন্দ্রোদয়ের মধ্যে দূরত্ব আট সেমি বা দুই সেমি আট সেমি বা তিন সেমি দুই সেমি বা তিন সেমি পাঁচ সেমি বা তিন সেমি উত্তর হবে আট সেমি বা দুই সেমি পরের প্রশ্ন ত্রিভুজ এব সি ও ত্রিভুজ ডি ই এফ ত্রিভুজে কোন এ সময় সমান কোন ই সময় সমান চল্লিশ ডিগ্রি এব ইস টু ইডি সময় সমান ইস টু ইএফ এবং কোন এ ফিজিক্যাল টু পঁয়ষট্টি ডিগ্রি হলে কোন বি এর মান পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়ষট্টি ডিগ্রি পঁচাত্তর ডিগ্রি না পঁচাশি ডিগ্রি উত্তরবে পঁচাত্তর ডিগ্রি পরের প্রশ্ন দুটি নিরেড গোলকের আয়তনের অনুপাত ওয়ান ইস টু এইট হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত ওয়ান ইস টু টু ওয়ান ইস টু ফোর ওয়ান ইস টু এইট না ওয়ান ইস টু ষোলো উত্তর হবে ওয়ান ইস টু ফোর পরের প্রশ্ন একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন হয় পূর্বে শঙ্কুর আয়তনের তিন গুণ চার গুণ ছয় গুণ না আট গুণ অথবা আট গুণ একটি শঙ্কুর ব্যাসাদের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুর আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের আট গুণ দুয়ের দাগে প্রশ্ন রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রশ্নের মান দুই করে দুই গুণ চার সমান আট প্রথম ওয়ান প্লাস এম এ স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ এক্স স্কোয়ার প্লাস টু এম সি এক্স প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান সমান জিরো দীঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব সমান হওয়ার শর্ত নির্ণয় করো পরের প্রশ্ন ও কেন্দ্রীয় বৃত্তে এব ও সি জ্যা দুটির দৈর্ঘ্য সমান কোন এ ও বি সমান ষাট ডিগ্রি এবং সিডি সমান সমান সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পরের প্রশ্ন একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ফিফটি পারসেন্ট বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লেখো পরে প্রশ্ন একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান শঙ্কুটি উচ্চতা এবং ব্যাসার্ধ এইচ একক হলে এবং আর একক হলে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ারের মান কত পরে তোমাদের রয়েছে বিভাক্ষ তিনি তাকে রয়েছে দীপক কমা রতন ও মলয় যথাক্রমে ছ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার দুশো টাকা ও ন হাজার একশো টাকা নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক এক বছর পরে চোদ্দো হাজার চারশো টাকা লাভ হলো ওই লাভের ২ তিন অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিল কে কত টাকা লাভ্যাংশভাবে নির্ণয় করো প্রশ্নের মান রয়েছে পাঁচ অথবাদি রয়েছে বছরের প্রথমে তপন আর স্বপন যথাক্রমে চব্বিশ টাকা ও তিরিশ টাকা নিয়ে ব্যবসা শুরু করে পাঁচ মাস পর তপন আরও চার টাকা মূলধন দেয় বছরের শেষে সাত হাজার টাকা লাভ হলে কে কত টাকা লাভ্যাংশ পাবেন হিসাব করো চারিদাকে রয়েছে যদি পাঁচজন লোক পাঁচ দিনে দশ বিঘা জমি চাষ করতে পারেন তবে তিরিশ বিঘা জমি চাষ করতে পঁচিশ জন লোকের কতদিন লাগবে তত্ত্ব প্রয়োগকে নির্ণয় করো প্রশ্নের মান রয়েছে তিন পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ অথবাই রয়েছে কলমের মূল্য প্রতি ডে ছ টাকা কমলে তিরিশ টাকায় আরও তিনটি কলম পাওয়া যাবে কমার পূর্বে প্রতিডজন কলমের মূল্য নির্ণয় করো দাগে রয়েছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ আমি ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত প্রশ্নের মান রয়েছে পাঁচ অথবা রয়েছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো সমকৌণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য দাগে রয়েছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য চার সেমি এবং সাত সেমি ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো প্রশ্নের মান রয়েছে পাঁচ অথবা রয়েছে একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহু দৈর্ঘ্য সেভেন পয়েন্ট সিক্স সেমি কমা সিক্স সেমি ও তাদের অন্তর্ভুক্ত কোণ পঁচাত্তর ডিগ্রি ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরিবৃত্ত আর অন্তবৃত্ত কিন্তু খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে সাথে তাকে রয়েছে তিনটি সমানবৃত্ত পরস্পরকে বহিস্পর্শ করে প্রমাণ করো যে ওই বৃত্ত তিনটির কেন্দ্রগুলি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু প্রশ্নের মান রয়েছে তিন আটের দাগে রয়েছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয় কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো প্রশ্নের মান্যতা চার অথবাদি রয়েছে লম্বিত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল তেরো পয়েন্ট এইট সিক্স বর্গমিটার তাঁবুটি তৈরি করতে পাঁচ হাজার টাকা মূল্যের একটি ত্রিপল লাগে এবং এক বর্গমিটার ত্রিপলের মূল্য একশো পঞ্চাশ টাকা হলে তাঁবুটির উচ্চতা নির্ণয় করো তাঁবুটিতে কত লিটার বায়ু আছে হিসাব করো ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের চল্লিশ মার্কের সেকেন্ড সামিটি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার ভালো করে কোশ্চেন পেপারটা দেখে নাও এখানের প্রতি অঙ্কই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেহেতু প্রতি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতেই ভুলবে না আর আমার চান নতুন হত লাল ক্লাই যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আকোন প্রেস করবে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বয় স্বর্মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এই বছর দশম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর প্রতি বিষয়ের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে সেহেতু প্রতিনিয়ত যে অধ্যাবিত্তিক সাইশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই অধ্যাবিত্তিক সাইশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লে দেখতে পারবে তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে